হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হোসেন আছি আপনার সাথে। এই মুহূর্তে অবস্থান করছি এবি অটো ট্রেডার স্ট্রিটে। আর দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু চলে এসেছে হিরো এক্সট্রিম 125R A5 ভার্সনের বাইক, সেই সাথে কিন্তু ABS-ও থাকছে। আর আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড আছে হিরো শোরুম থেকে সোহাগ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি ভাই। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তো বাংলাদেশ অবশেষে চলে আসলো। জি জি। সো কয়টা কালারে পাচ্ছি আমরা? তো আপনারা তিনটা কালারে পাওয়া যাচ্ছে। এটা হলো রেড কালার, একটা হলো সম্পূর্ণ ব্ল্যাক কালার, একটা ব্লু কালার, তিনটা কালারে কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা, তিনটা কালারই নিতে পারবে, অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে। জাস্ট বুকিং করতে হবে? জাস্ট বুকিং করতে হবে, অর্থাৎ শর্ত হলো প্রি বুক করতে হবে আপনাদের। আচ্ছা, যারা আগে বুক করবেন তারা কিন্তু আগে বাইকটা ডেলিভারি নিতে পারবেন। সো এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবি অটো ট্রেডার স্ত্রীতে, যেটা হচ্ছে মিরপুর 60 ফিট, মিরপুর 2, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে অবস্থিত। আজকের এই পুরো ভিডিওটিতে এই বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করবো সোহাগ ভাইয়ের মাধ্যমে, অর্থাৎ A to Z যা আছে সব কিছু জানতে পারবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে বলবেন না। সো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। সোহাগ ভাই, যেহেতু একেবারে নতুন চলে আসলো, একটু ডিটেলস স্পেসিফিকেশন জানাবেন আমার ভিউয়ারদের। আরে ভাই, আপনি কিন্তু শুরুতেই বলেছেন যে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু আমাদের বাইকটা এসেছে। তো এই বাইকটা নিয়ে মানুষের একটা ক্রেজ ছিল, কারণ এই বাইকটা কবে আসবে, ইন্ডিয়াতে অনেক আগে দিয়ে লঞ্চ হয়েছিল। তো বাইকটা অনেক জল্পনা কল্পনার পরেই কিন্তু এসেছে বাংলাদেশে। তো বাইকটার কিন্তু একটা কমপ্লিট একটা প্যাকেজ, অর্থাৎ 125cc বাইকের মধ্যে আর কিছু মনে হয় না যে থাকতে পারে। সো এই বাইকটার ডিটেলস সম্পর্কে বিস্তারিত বলবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই বাইকটা নিতে চান অবশ্যই আমাদের প্রি বুক করার জন্য মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই কল করবেন। আচ্ছা, তো যেহেতু একেবারে নতুন আসলো আপনি বললেন, তো কী কী থাকছে একটু জানাবেন। আরে ভাই, আপনি জানেন 125cc কোনো বাইকের মধ্যে এই পর্যন্ত ABS সংযুক্ত হয় নাই। এই প্রথম কোনো একটা বাইক যেটা হলো সিঙ্গেল চ্যানেল ABS যুক্ত করা হয়েছে, যেটা হলো 276mm ডিস্ক ব্রেক। আমরা সাধারণত দেখি যে একটা 125cc গাড়িতে সাধারণত 240mm ডিস্ক ব্রেক হয়, যেখানে 150cc-র মানে একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে 276mm। আর পিছনে সামনে যে টায়ারটা রয়েছে সেটা হলো MRF ব্র্যান্ডের একটি টায়ার, যেটা 90x90 অর্থাৎ 90x90 একটা টায়ার সংযুক্ত করা হয়েছে, যেটা সাধারণত 125cc-তে হয় না। সাধারণত 125cc-তে 80 হয় টায়ার, যেখানে 90 সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, সো এটা হলো একটা বিশাল একটা পরিবর্তন, যেটা 125 ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বিশাল চেঞ্জ। এবং সাসপেনশনের কথা যদি বলি, সাধারণত এই সাসপেনশন আপনি দেখবেন 150cc 160cc বাইকে ইউজ করা হয়ে থাকে। এই প্রথম কোনো 125 বাইকে যেটা হলো 37mm একটা সাসপেনশন ইউজ করা হয়েছে, তা আবার সোয়া ব্র্যান্ডের সাসপেনশন। তা আবার সোয়া ব্র্যান্ড? সোয়া ব্র্যান্ড। আচ্ছা, মানে 37mm এর থিকনেস থাকছে? থিকনেস থাকছে। তো হেডল্যাম্পের কথা যদি বলি, এক নজরে হেডল্যাম্পটা দেখতে অসাধারণ, যেটার ফুল এলইডি একদম হেডল্যাম্প, যেটা প্রজেক্টর এলইডি হেডল্যাম্প। আমি যদি একটু স্টার্ট করে চালু করে দেখাই তাহলে বুঝতে পারবো অবশ্যই যে আমাদের কিন্তু আরেকটা অপশন রয়েছে, সেটা হলো যদি গাড়ি গিয়ারে থাকে কিন্তু স্টার্ট হবে না। আচ্ছা, পাসিংটা একটু দিবেন। আপার ডিপার দুটো অপশন রয়েছে, এখানে আপনি আপার ডিপার দুটো করতে পারেন, এবং পাস লাইট রয়েছে এখানে অপশন। আচ্ছা, সো হেডল্যাম্পের কথা যদি বলি, হেডল্যাম্প এক নজরে দেখিয়ে দিলাম, যেটা কেমন লাগলো সেটা আপনারা সবাই কমেন্টে জানাবেন। আবার চাবি দিলে DRL-ও চলে থাকবে? যদি চাবি দিই সেটা হলো DRL ধরে চলে থাকবে। এবং মিটার কথা যদি বলি, সেটা এক নজর না বললেই নয় যে 125 সিরিজের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল মিটার, তো আবার RPM সহ কোনো বাইকে এটা এই প্রথম। তো RPM দেখা যাচ্ছে, পাশাপাশি গিয়ার ইন্ডিকেটর কিন্তু রয়েছে। আপনার 125 অনেকেই প্রশ্ন করে যে গিয়ার ইন্ডিকেটর আছে কিনা, তো আমাদের এই বাইকটাতে এখন গিয়ার ইন্ডিকেটরে পাওয়া যাচ্ছে। এবং ফোল কত স্পিডে চালাচ্ছেন সেটা দেখাবে, ঘড়ি দেখাবে, এবং কত কিলোমিটার ট্রিপ করেছেন সেটাও কিন্তু আপনারা এই মিটার থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া আরও সংযুক্তের বিষয় হলো, এটা কিন্তু মোবাইল কানেক্টিভিটি, অর্থাৎ মোবাইল কেন্দ্র কানেক্ট করে আপনারা কিন্তু ফোন কল, SMS ইত্যাদি কিন্তু এখানে দেখতে পারবেন, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে কানেক্ট করা যাবে। এছাড়াও হচ্ছে আপনার RPM দেখাবে, RPM দেখাবে, সময় দেখাবে, ফুয়েল আছে কিনা সেটা দেখাবে, ABS দেখাবে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, আমাদের সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং ইঞ্জিন কাট অফ অপশন রয়েছে, যেটা কিনা আপনার যদি গাড়ি যদি গিয়ারে থাকে কখন যদি সাইড স্ট্যান্ড পড়ে যায় তখন গাড়ি কিন্তু স্টার্ট হবে না এটা। আচ্ছা, তো এই অপশনটা কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি হচ্ছে মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছে। ফুয়েল ট্যাঙ্কের কথা আমি বলবো না, এটা যারা কমেন্ট ভিডিও দেখছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে গাড়ির ডিজাইন ফুয়েল ট্যাঙ্কটা কেমন হয়েছে, যেটা আমরা সম্পূর্ণ মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক বলছি এটা।
তো এটা সম্পূর্ণ মাসকুলার এখানে কি দেখছেন আপনি একটা মাসকুলার বডি কিট অ্যাড করা হয়েছে যেটা মানে এটা কোনোমতেই মনে হবে না যে আপনি 125 সিসি বাইক রাইড করছেন আপনার 150 সিসি একটা ফিল পাবেন এই বাইকটা থেকে আচ্ছা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত থাকছে ভাইয়া এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 10 লিটার ফুয়েল ট্যাঙ্ক এটা এফআই ইঞ্জিন যার কারণে কোনো রিজার্ভ কিন্তু নেই এটাতে কোনো রিজার্ভ নেই না রিজার্ভ নেই এফআই ইঞ্জিনের মতো রিজার্ভ থাকে না এবং আমরা সাজেস্ট করছি শুধু অকটেন ফুয়েল অনলি অর্থাৎ অকটেন এই বাইকটা চালানো অর্থাৎ এটা ব্র্যান্ডিং করে দেয়া আছে যে অকটেন ফুয়েল অনলি মানে অকটেন ইউজ করতে হবে অকটেন ইউজ করতে হবে আচ্ছা সো আমরা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা দেখলাম পিছনের সেকশনটা যদি একটু জানাতে কি কি আছে সেকশন এবং সিট সম্পর্কে একটু বলে ফেলি সিটটা কিন্তু স্প্লিট সিট আমরা কিন্তু এটা দুইটা সিটে লঞ্চ করেছে বাইকটা একটা হলো আপনার মানে ওয়ান সিট মানে কোনো স্প্লিট না যেটা ওটা পাওয়া যাবে এবং এটা স্প্লিট সিট স্প্লিট আপ দুইটাই পাওয়া যাবে এবং পিছনের টায়ারের কথা যদি বলি এই প্রথম কোনো বাইকে 125 সিসি সেগমেন্টে 120 সেকশনে একটা টায়ার যুক্ত করা হয়েছে যেটা হলো এমআরএফ ব্র্যান্ডের এবং হাগার ফেন্ডার যদি দেখাই আপনার এই ওয়ান সাইড হাগার ফেন্ডার যুক্ত করেছে যেটা হলো ইউনিক স্টাইল অর্থাৎ এটা ইনবিল্ট সেটআপে দেয়া আছে আলাদাভাবে ইনস্টল করতে হবে না ইনস্টল করতে হবে না আচ্ছা তো একটা জিনিস যদি দেখাই সেটা হলো একদম ইউনিক যেটা হলো পিছনের চাকা একটা কভার দেওয়া আছে আর কি আচ্ছা যেটা হলো হুইল কভার আমরা বলি সাইড হুইল কভার এখানে যে দেখতে পারবেন সাইড হুইল কভার এটা কিন্তু বাইকটা ডিজাইনটা কিন্তু অন্যরকম চেঞ্জ করে দিয়েছে মানে লুকিংটাই চেঞ্জ হয়ে গেছে আর বাংলাদেশে কিন্তু আরেকটা যুক্ত হয়েছে সেটা হলো শাড়িঘাট অর্থাৎ আমাদের অন্যান্য ব্র্যান্ডের বাইক কিনলে হয়তো আপনি শাড়িঘাট আলাদাভাবে ইনস্টলেশন করতে হয় কিন্তু এই প্রথম হিরো বাইকে এই শাড়িঘাটটা আপনি মানে ইনস্টলেশন পেয়ে যাবেন একদম ফ্রিতেই আচ্ছা ফ্রিতে ইনস্টলেশন করতে হবে না আলাদাভাবে ইনস্টল করতে হবে না করতে হবে না আচ্ছা তো এই ছিল মোটামুটি আউটলুক ওভারঅল একটা রিভিউ যেটা আমি দেওয়ার চেষ্টা করেছি আর যদি আরেকটু ইঞ্জিনের কথা যদি বলি সেটা আমরা স্পোর্টস ইঞ্জিন বলছি কারণ এটা আমাদের 5.9 সেকেন্ডে 0-60 স্পিড তোলতে সক্ষম এই বাইকটা সো এই জন্য 5.9 সেকেন্ডে 60 স্পিড উঠে যাবে এটাতে আচ্ছা এবং আমরা এটা বলছি ফার্স্ট টাইম যে স্প্রিন্ট ইভিটি ইঞ্জিন যেটা হলো আপনার স্মুথ পাওয়ার একটা রেসপন্স টর্ক দেওয়া আছে যেটা হলো আপনার ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজির সাহায্যে উৎপন্ন করে যেটা 5.9 সেকেন্ডে 0-60 অটোমেটিক উঠে যাবে এবং ইঞ্জিনের ক্যাপাসিটি যদি বলি ইঞ্জিনে হলো 124.7 সিসি যেটা হলো 11.4 হর্স পাওয়ার বিএইচপি এবং যেটা 8250 আরপিএম উৎপন্ন করবে এবং যদি এটা টর্ক বলি সেটা হলো 10.4 যেটা 6500 আরপিএম উৎপন্ন করবে আচ্ছা তার মানে বলতে পারি আমরা হচ্ছে 125 সেগমেন্টের মধ্যে মোস্ট পাওয়ারফুল ইঞ্জিন দিয়েছে মোস্ট পাওয়ারফুল সেই সাথে ইঞ্জিনটা অবশ্যই এফআই থাকছে এফআই ইঞ্জিন আচ্ছা ফুয়েল ইনজেক্টর আচ্ছা অর্থাৎ এফআই ইঞ্জিন হতে তো মাইলেজটাও ভালো পাবে এটা থেকে মাইলেজ কেমন পাওয়া যাবে আমরা অফিশিয়ালি ক্লেম করছি বাইকটা থেকে 66 কিন্তু ঢাকা ওয়াইজ আমরা যারা চালাবে তাদের জন্য আমরা 50-55 কিলোমিটার মাইলেজটা আমরা ক্লেম করছি আচ্ছা ঢাকা সিটিতে ঢাকা সিটিতে আচ্ছা তার মানে ঢাকা সিটিতে রাইড করলে আপনি 50-55 কিলোমিটার এই বাইকটাতে মাইলেজ পেয়ে যাবেন আচ্ছা কয়টা গিয়ার থাকছে ভাইয়া তো এটার গিয়ার হলো 5টা গিয়ার বক্স রয়েছে 5টা গিয়ার আছে যেটা হলো একটা নিচে বাকিগুলো উপরে এই সিস্টেমে গিয়ারগুলো রয়েছে আচ্ছা পাশাপাশি আমরা যে সুইচগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেক প্রিমিয়াম তাই তো হিরো কিন্তু এবার কিন্তু অনেক প্রিমিয়াম করার চেষ্টা করেছে এটা হলো এখানে হলো ইগনিশন স্টার্ট এবং সেলফ তিনটা কিন্তু একসাথে সংযুক্ত করা হয়েছে একটার মধ্যে তিনটা অপশন এবং এখানে কিন্তু আপনার যে সুইচগুলো রয়েছে হ্যাজার্ড সুইচ সাধারণত 125 বাইকে কোনো হ্যাজার্ড সুইচ থাকে না অর্থাৎ 4টা ইন্ডিকেটর কিন্তু একই সাথে জ্বলে উঠবে এই হ্যাজার্ড অপশনটা রয়েছে আপার ডিপার রয়েছে এখানে 5 সুইচ রয়েছে টার্ন ইন্ডিকেটর রয়েছে এবং আচ্ছা এই অপশনগুলো এই হাতে রয়েছে আচ্ছা আর মোবাইল চার্জিং করার একটা বেশ একটা অপশন রয়েছে যেটা হলো আপনার ইউএসবি কানেক্ট করে মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা মোবাইল ফোনটা চার্জ করতে পারবে বাইকের মাধ্যমে আচ্ছা সো নিতে হলে কোথায় আসতে হবে বাইকটা আমাদের শোরুমের ঠিকানা এক কথা বলে দিচ্ছি সেটা হলো এবি অটোটেড স্ট্রি মিরপুর 60 ফিট রোডে অবস্থিত যেটা 36/A উত্তর পীরবাগ ছাপরা মসজিদের খুবই নিকটে 60 ফিট রোড মিরপুর ঢাকা 1216 যারা বুকিং করতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করলে আপনারা বাইকটা বুকিং করতে পারবেন দেশ ও দেশে বাড়ি থেকে যারা দেখছেন তারা কিন্তু যে কোনো সময় হোয়াটসঅ্যাপে কানেক্ট করে আমাদের সাথে কল করতে পারবেন আচ্ছা এটার কয়টা কালার হবে ভাইয়া তো এটা কালার আমরা তিনটা কালার দিচ্ছি আরে ভাই প্রথম কালারটা হলো এটা রেড কালার এবং পরবর্তী যে কালারটা রয়েছে ব্ল্যাক কালার এবং এর পরবর্তী কালার হলো ব্লু কালার তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে যে যে কালারটা নিতে চান মেনশন করে অবশ্যই বুকিং করতে হবে বুকিং করলে আপনি কিন্তু বাইকটা পাবেন আচ্ছা বুকিং করতে হবে এবি অটো ডিটেলস এবি অটো ডিটেলস আচ্ছা শোরুমের লোকেশনটা ভাইয়া শোরুমের লোকেশন হলো মিরপুর 60 ফিট রোড বলা হয় এটাকে ছাপরা মসজিদের খুবই নিকটে 60 ফিট মিরপুর ঢাকা 1216
আর যারা আসতে অসুবিধা হয় তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ডক দিলে আমরা গুগল লোকেশন দিয়ে দিব, তারা কিন্তু গুগল হোয়াটসঅ্যাপে গুগল লোকেশন ফলো করে আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে একটা রিভিউ তুলে ধরার জন্য। আরিফ ভাই সব কিছু বলে দিলাম কিন্তু প্রাইসটার বিষয়ে অনেক আগ্রহ রয়েছে, যে বাইকটার প্রাইস অনেক আসলে প্রাইস জানতে চায়, যে এই বাইকটা আমরা মাত্র 1,71,000 টাকায় দিচ্ছি, অর্থাৎ আপনি 1,71,000 টাকায় কিন্তু 150cc-র একটা ফিল পাবেন এই 125cc-র বাইকে, এই প্রথম বাংলাদেশে কোনো একটা বাইক এবং তাও আবার ABS সহ পাচ্ছেন, আবার ABS সহ FI ইঞ্জিন পাচ্ছেন, FI ইঞ্জিন তো আবার ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার পাচ্ছেন, মোবাইল ফোনের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, সাইড ডিস্টেন্স সেন্সর পাচ্ছেন, মানে এই বাজেটের মধ্যে একটা বেস্ট বাইক হতে চলেছে। সো যারা আগে বুকিং করবেন তারা কিন্তু আগে পাবেন, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম, দ্রুত যোগাযোগ করে কিন্তু বাইকগুলো কালেক্ট করতে পারবেন। সো বুকিং মানি আপনারা কত রাখছেন? আমরা বুকিং মানি শুরু করেছি 5,000 টাকা থেকে, যারা বেশি দিতে চায় তারা বেশি দিতে পারবে, আমরা ন্যূনতম 5,000 টাকা দিলে বাইকটা বুকিং করতে পারবে, মানে ন্যূনতম 5,000 টাকা দিলেই সে বুকিং করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে ভিডিও প্রেজেন্ট করার জন্য, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।